আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ট্রাস্ট অনলাইন স্কুলের আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তো স্বাগত জানাবো এটা তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা যেহেতু এটা শিক্ষা নিয়ে কাজ করি, তাই না, এডুকেশন নিয়ে কাজ করি, সুতরাং কথা হচ্ছে যে এখানে কিন্তু কোনো নাটক সিনেমা দেখানো হচ্ছে না, কোনো কমেডি দেখানো হচ্ছে না, যে ভিডিও 5 মিনিটের করেন, ভিডিও 10 মিনিটের করেন, ঠিক আছে, একটা ফুল লেসন একটা ভিডিওতে মানে স্টুডেন্টদেরকে ভালোভাবে বোঝাইতে গেলে কিন্তু সেটা টাইম লাগবে। আর আমি হুটপাট করে পড়ে চলে গেলাম, স্টুডেন্ট কিছুই বুঝলো না, তাহলে আমার ভিডিওর কোনো সার্থকতা হইলো না। সুতরাং ভিডিও বড় হবে, যার লেখাপড়া করার ইচ্ছা আছে, যার ধৈর্য শক্তি আছে সেই ভিডিওটা দেখবে, আর যার ধৈর্য নেই লেখাপড়া করার, যার এটা দেখার মতো কোনো মানে সময় নেই, তার এই ভিডিওটা না দেখলেই চলবে, ঠিক আছে। আর এখানে আমি তো ভিডিওর প্রথমে বলাই আছে যে বি নাম্বার কত মিনিট পরে শুরু হলো, তারপরে হচ্ছে তোমার আরো যে সকল ইয়েগুলো আছে, সি নাম্বার কত মিনিট পরে শুরু হলো, কত সেকেন্ড পরে শুরু হলো, সব কিন্তু ভিডিওর প্রথমে দেওয়া আছে একটা টাইম টেবিল আকারে, ঠিক আছে। তোমরা ওখান থেকে দেখে নিও। যদি মনে করে কারো যে সি নাম্বার লাগবে, তাহলে দেখো সি নাম্বার হয়তো 8-10 মিনিট পরে শুরু করা আছে, ঠিক আছে, তুমি ওই টাইমটা দেখে তুমি সেখানে চলে যেতে পারবে, এরকম আর কি। ভাগ ভাগ করে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও যার যেটা লাগবে আর কি। কারো যদি টেক্সট লাগে, এই টেক্সট কখন শুরু হচ্ছে সেটাও ওখানে দেওয়া আছে। তো যাই হোক, আমাদের হচ্ছে আজকে লেসন যেটা সেটা হচ্ছে 2, এবং আমাদের লেসন টাইটেল দ্য ফার্স্ট নিউজ পেপার, প্রথম সংবাদপত্র। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো আমাদের ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ হচ্ছে ডায়লগ আকারে করতে বলছে, আমরা করে রাখছি, আমরা সেখানে চলে যাচ্ছি। এই যে প্রশ্নগুলো ছিল এইটা, ডু ইউ রিড নিউজ পেপার, তাই না? তো এটা ডায়লগের মধ্যে আমরা করে দিয়েছি। ইভা বলছে হাই তোবা, হাউ আর ইউ অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি কেমন আছো এবং কি করছো? তো তুবা বলছে আই এম ফাইন, আমি ভালো আছি, আই এম রিডিং অ্যান্ড নিউজ পেপার, আমি সংবাদপত্র পড়ছি, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, এবং মানে তোমার সম্পর্কে বলো বা তুমি কেমন আছো। তো ইভা তখন বলছে আই এম ফাইন, আমি ভালো আছি, ইউ হ্যাভ গুড হ্যাবিট, তোমার তো একটা ভালো অভ্যাস আছে দেখছি, ডু রিড নিউজ পেপার রেগুলারলি, তুমি কি নিয়মিত সংবাদপত্র পড়ো? তো তুবা তখন বলছে ইয়েস আই ডু, হ্যাঁ আমি পড়ি। ডু ইউ অলসো রিড নিউজ পেপার রেগুলারলি, তুমিও কি পড়ো? ইভা বলছে সার্টেনলি, অবশ্যই, আই নেভার ফরগেট রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়তে কখনো আমি ভুলি না। তুবা বলছে হোয়াইট নিউজ পেপার ডু ইউ রিড, তুমি কোন পত্রিকাটা পড়ো? তো তখন ইভা বলছে আই রিড দ্য ডেইলি স্টার, আমি ডেইলি স্টার পড়ি, অ্যান্ড ইউ, এবং তুমি? তখন তুবা বলছে আই রিড দ্য ডেইলি প্রথম আলো, আমি দৈনিক প্রথম আলোটা পড়ি, ইটস মাই ফেভারিট নিউজ পেপার, এটা আমার প্রিয় একটা পত্রিকা। তো হোয়াট পেজ ইজ ডু ইউ রিড মোস্ট, ইভা বলছে তুমি কোন পেজটা বেশি পড়ো, বেশি ভালো লাগে তোমার? মাই ফেভারিট পেজ ইজ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমারটা তো হচ্ছে আন্তর্জাতিক পেজ যেটা সেটা। তো তুবা তখন বলছে পলিটিক্স অ্যান্ড স্পোর্টস, বলছে পলিটিক্স অ্যান্ড স্পোর্টস পেজ অ্যাট্রাক্ট মি মাস, এই জিনিসটা আমার বেশি মানে আকর্ষণ করে, টানে, খেলার পেজ এবং রাজনীতি। ইভা তখন বলছে ডু ইউ নো দ্যাট ইট টুক মেনি ইয়ার্স টু পাবলিশ নিউজ পেপার, তুমি কি জানো যে অনেক বছর লেগেছিল কিন্তু এই সংবাদপত্র প্রকাশ হইতে? তো তোমার বলছে নট রিয়েলি, ঠিক ওভাবে জানি না, প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইট, তো কিছু বলো তো আমার আমার সাথে এটা বিষয় নিয়ে। তো ইভা তখন বলছে দ্য ফার্স্ট নিউজ পেপার ওয়াজ পাবলিশড ইন অ্যানশিয়েন্ট রোম, প্রথম যে নিউজ পেপার সেটা কিন্তু পাবলিশ হয় প্রাচীন রোমে। অ্যান্ড আই ডোন্ট নো দ্য এক্সাক্ট ইয়ার, ঠিক কোন সালে যে এটা প্রকাশ হয়েছে এটা আমরা জানি না, আমি জানি না, কিন্তু প্রাচীনকালে রোমে হয়েছে এটা আমি জানি। দ্য ফার্স্ট ডেইলি নিউজ পেপার ওয়াজ পাবলিশড ইন 18th century, অষ্টাদশ শতাব্দীর দিকে এটা পাবলিশ হয়েছিল। তো তুবা তখন তাকে তার এই ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ জানালো, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। এখন আমাদের টেক্সট পড়বো, বলছে রিড দ্য টেক্সট বিলো সাইলেন্ট অ্যান্ড ফাস্ট, দ্রুত পড়তে বলছে, হ্যাঁ, এবং একটু সাইলেন্টলি, দেন টেল হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট, তারপরে তোমাকে বলতে হবে যে টেক্সট আসলে কি সম্পর্কে। তো পড়ি আমরা, বলছে হিউম্যানস হ্যাভ আ ন্যাচারাল কিউরিওসিটি টু নো দ্য আননোন, মানুষ জাতির একটা প্রকৃতিগতভাবে একটা আগ্রহ রয়েছে, কিউরিওসিটি মানে আগ্রহ রয়েছে, যে আননোন কে নো মানে অজানাকে জানার, টু সি দ্য আনসিন অর্থাৎ অদেখাকে দেখার, অ্যান্ড টু কনকিওর দ্য আনকনকিওর, এবং যে জিনিসটা আবিষ্কার হয়নি সেটাকে আবিষ্কার করার, এই আগ্রহ মানুষের ভিতরে প্রচণ্ড পরিমাণে রয়েছে।
তো কিউরিওসিটি আগ্রহ এটা শ্রেণীর হয় ইন্টারেস্ট, হ্যাঁ, বা আমরা বলতে পারো যে পিকিউলিয়ারিটি, হ্যাঁ আমরা বলতে পারো ইডিওসিনক্রেসি সেটা। আর কনকিউর মানে তো কোনো কিছু জয় করা, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে ডিফিট, বিট, বা আমরা বলতে পারো যে ভ্যানকুইশ। এভরিডে প্রতিদিন সো মেনি থিংস আর হ্যাপেনিং, অনেক জিনিস আমাদের মানে ঘটছে অ্যারাউন্ড আমাদের চারিপাশে, অ্যান্ড হিউম্যান বিংস আর এগার, এবং মানুষ জাতি হচ্ছে এগার মানে আগ্রহী, টু নো দেম অল, সব কিছুকে জানার বেশ আগ্রহী। দে নট অনলি লাইক টু নো হ্যাপেনিংস ইন দেয়ার ওন অ্যান্ড আদার কান্ট্রিজ, তারা শুধু তাদের নিজেদের দেয়ার ওন অ্যান্ড আদার কান্ট্রিজ তাদের নিজেদের দেশের বা পাশের দেশের অন্যান্য দেশের ঘটনা জানতে যে শুধু আগ্রহী শুধু সেটা নয়, বাট অলসো হোয়াট ইজ হ্যাপেনিং ইন অ্যান্টার্কটিকা, মার্স, সাইবেরিয়া, তাই না? তো কি ঘটছে যে অ্যান্টার্কটিকা মহাদেশে অথবা মঙ্গল গ্রহে অথবা সাইবেরিয়া, তাই না? সাইবেরিয়া হচ্ছে তোমার রাশিয়ার উত্তর অঞ্চল, ওদিকে বিশাল এক মানে উত্তর এশিয়ার অনেকটা জায়গা দখল করা একটা রিজিয়ন এলাকা, ঠিক আছে? ওর দক্ষিণেই রয়েছে তোমার লেক বৈকাল, সেটাও আবার অনেক ইতিহাস, এটা হচ্ছে তোমরা 19 এর বইতে গিয়ে পাবে লেক বৈকাল সম্পর্কে। তো যাই হোক, এই যে সাইবেরিয়া, মঙ্গল বা অ্যান্টার্কটিকা এইসব সম্পর্কেও মানুষ এখন জানতে আগ্রহী। দিস কিউরিওসিটি টু নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সিচুয়েশনস ইজ নট আ কন্টেম্পোরারি ফেনোমেনন, ফেনোমেনন বিষয় কন্টেম্পোরারি মানে সমসাময়িক। এই যে মানুষের বিভিন্ন পরিস্থিতি, সিচুয়েশন, পরিস্থিতি সম্পর্কে জানার যে কিউরিওসিটি, অর্থাৎ তাদের যে আগ্রহ বা বোঝার যে আগ্রহ, সেটা কিন্তু সমসাময়িক বিষয় না, এটা আজীবন কাল ধরেই ছিল। ইট ইজ ট্রু, এটা সত্য যে দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই যে www. অর্থাৎ ওয়েবসাইটের যে ঠিকানা আমরা ব্যবহার করি যেটা, তাই না, সেটা হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার, এই জিনিসটা কিন্তু এই www. এইটাই কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে আমাদের জীবনকে বেশি ইজিয়ার করে দিয়েছে, সহজ করে দিয়েছে। অ্যান্ড নাও, এবং এখন আমরা উই নো এনিথিং দ্যাট টেক্স প্লেস অ্যাট দ্য ফার্দেস্ট কর্নার্স অফ দ্য ওয়ার্ল্ড উইথ আ সিঙ্গেল ক্লিক, অর্থাৎ কম্পিউটার একটা ক্লিকেই এই যে ফার্দেস্ট কর্নার, ফার মানে তো দূরে, তাই না, ফার্দার মানে আরো দূরে, ফার্দেস্ট মানে সবচেয়ে দূরে, সুপারলেটিভ ফর্ম ফারের। তো কথা হচ্ছে এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে কি ঘটছে সেটা আমরা এখন সিঙ্গেল একটা কম্পিউটারে ক্লিক দিলেই দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? এখন আমরা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছি, অনলাইন বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি, ওরা মনে করেন 2-4 মিনিট পর পর আপডেট হচ্ছে, তাই না? তো যাই ঘটুক সেটা আমরা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, পড়তে পাচ্ছি ইন্টারনেটের কল্যাণে। হাউএভার ইট ওয়াজ নট সো, ইট ওয়াজ নট দ্যাট ইজি, হাউএভার ইট ওয়াজ নট দ্যাট ইজি আ ফিউ হান্ড্রেড ইয়ার্স এগো, এই যে কয়েক শত বছর আগেও কিন্তু এটা এত ইজি ছিল না। কন্টেম্পোরারি মানে সমসাময়িক, তাই তো? এটার আমরা সিনোনিম বলবো যে মডার্ন বা প্রেজেন্ট বা কারেন্ট, ইজি মানে সহজ, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে কাম বা কোয়াইট বা পিসফুল। আচ্ছা, থ্রু আ প্রসেস অব ইভলিউশন, ইভলিউশন মানে বিবর্তন বা ক্রমবিকাশ, তাই না? এই যে ক্রমবিকাশের এই পদ্ধতির ভিতর দিয়ে, অর্থাৎ সময়ের কালক্রমে, ঠিক আছে, সময় পেরিয়ে যেয়ে এটা আর কি। দ্য নিউজ পেপার হ্যাজ নাও বিকাম আ পার্ট অ্যান্ড পার্সেল, পার্ট অ্যান্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য অংশ, আমাদের হাত যেমন আমাদের শরীরের অবিচ্ছেদ্য অংশ, এরকম আর কি, অফ হিউম্যান লাইফ, সংবাদপত্র যখন এখন মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। মডার্ন পিপল ক্যান নট থিঙ্ক অফ আ ডে, আধুনিক মানুষজন এখন আর তাদের একটা দিনের কথা কল্পনা করতে পারে না, হোয়েন দে ডোন্ট হ্যাভ আ নিউজ পেপার পাস থ্রু দ্য ডোরস, হ্যাঁ, ইন আর্লি ইন দ্য মর্নিং, তাই তো, ডোরস ইন দ্য আর্লি মর্নিং। আচ্ছা, তো কথা হচ্ছে এই যে মানে সাংবাদিক যখন যদি হচ্ছে তোমার দরজার নিচ দিয়ে যদি সংবাদপত্র পাস করে না দেয়, মানে না দিয়ে যায়, তাহলে তারা জানি আর এই একটা দিনের কথা কল্পনাও করতে পারেন, একদিন যদি সংবাদপত্র না আসে সেই দিনটা জানি আর ভাবতেই পারে না লোকজন বা আমরা। এটা আ ফ্রেশ নিউজ পেপার, একটা সতেজ নিউজ পেপার উইথ আ হোয়াট কাপ অফ টি অর কফি হ্যাজ বিন আ সিম্বল অফ মডার্ন আরবান লাইফ, তো একটা সতেজ নিউজ পেপার সকালবেলার, হ্যাঁ, সেটার সাথে এক কাপ চা বা মানে এক কাপ চা, হ্যাঁ, চা বা কফি নিয়ে, এই জিনিসটা এখন মোটামুটি মনে করেন আধুনিক, মডার্ন মানে আধুনিক, আরবান মানে শহরের লাইফ মানে তো জীবন, তাই না? অর্থাৎ আধুনিক শহরের জীবনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে, এটা ছাড়া জানি চলেই না।
সকালবেলা সংবাদপত্র দিবে, ওটা নিয়ে একটু চা খাবো, একটা কফি খাবো, হ্যাঁ, তারপরে একটু সংবাদপত্র দেখবো, এরকম আর কি। এই বিষয়টা এখন আধুনিক জীবনের একটা পার্ট হয়ে গিয়েছে। উই পিপ অ্যাট, পিপ অ্যাট মানে চোখ বোলানো। আর নিউজ পেপার, একটা নিউজ পেপারের প্রতি ফর ন্যাশনাল মানে আন্তর্জাতিক মানে দেশীয় লোকাল স্থানীয় বা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বা স্পোর্টস নিউজ অথবা খেলার পত্রিকা, খেলার যে পেজ সেটা, এগুলোতে একবার চোখ আমাদের বোলাতেই হয়, হ্যাঁ, এক নজর দেখতেই হয় যে ইজ দেয়ার এ শো অফ নুরুলদিনের সারা জীবন, তাই না? আর হচ্ছে চিত্রাঙ্গদা বা হ্যামলেট, সেখানে নুরুলদিনের সারা জীবন বা চিত্রাঙ্গদা, নুরুল জীবন নুরুলদিনের সারা জীবন, তাই না? এটা কি কত, এটা আমরা একটু দেখে আসি। দেখো আমি এখানে দিয়ে রাখছি, এই যে নুরুলদিনের সারা জীবন, এটা গুগলে দেওয়া আছে, আমি বেশি পড়বো না। সৈয়দ শামসুল হকের দ্বিতীয় কাব্যনাট্য নুরুলদিনের সারা জীবন, ঠিক আছে, যে কোনো বিবেচনায় এটি বাংলা কাব্যনাট্য ধারার এক অনন্য সংযোজন। তা আমি আর বেশি পড়তে যাবো না, ভিডিও বড় হবে, তোমাদের যাদের দরকার হবে এখানে এই ওয়েবসাইটে যেয়ে দেখে নেবে। তারপর বলছে চিত্রাঙ্গদা, এই যে নৃত্য নাট্য, তাই না? অর্থাৎ এটা একটা নাট্য, নাটক টাইপের। চিত্রাঙ্গদা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম পূর্ণাঙ্গ নৃত্য নাট্য। আর কত সালে কি একটু তোমরা এইটুকু তোমরা দেখে নেবে। আর এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যামলেট, তাই না? প্রথমে দেখলাম নুরুলদিনের সারা জীবন, এটা এরপর চিত্রাঙ্গদা দেখলাম রবি ঠাকুরের, তাই না? আর এবার হ্যামলেট, হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত যে ট্র্যাজেডি নাটক হ্যামলেট, তাই না? এটাও বেশ মজার। তো এগুলোর আসলে কোনো নিউজ টিউজ আছে কিনা সেটা, মানে কোনো শো আছে কিনা, অর্থাৎ কোথাও এটা মঞ্চিত হবে কিনা সেটা। তারপর বলছে ইজ দেয়ার আর সুইটেবল জব অফার, কোনো চাকরির কোনো কোনো অফার আছে কিনা সেটা দেখি। আর দেয়ার এনি সেলস, কোনো ছাড় আছে কিনা, অর্থাৎ ছাড় থাকে না, 50% ডিসকাউন্ট বা এই ধরনের আর কি কোনো ইয়ে আছে কিনা সেটা। লেটেস্ট, এগুলো আমরা দেখি। লেটেস্ট হ্যাভ এ লুক অ্যাট দ্য নিউজ পেপার, তো চলো এই ধরনের কোনো কিছু দেখার জন্য আমরা একটা নিউজ পেপারে দেখে আসি, এটাই বলছে আর কি। দ্য নিউজ পেপার ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট অফ প্রোডাক্টস। এই নিউজ পেপারের কিন্তু সবচাইতে বড় যে চূড়ান্ত যে লক্ষ্য, সেটা কিন্তু তাকে বিজ্ঞাপন পাইতে হবে, বিভিন্ন প্রোডাক্টের ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, শ্রেণীভিত্তিক যে বিজ্ঞাপন, ফর ফাইন্ডিং ব্রাইডস, তাই না? অর্থাৎ পাত্র চাই, ব্রাইড গ্রুম, পাত্রী পাত্রী চাই, তাই না? এই ধরনের আর কি। ব্রাইডস মানে কন্যা, পাত্রী পাত্রী, তাই তো? ব্রাইড গ্রুম মানে বর, পাত্র চাই, পাত্রী চাই, হাউসেস টু লেট, বাড়ি ভাড়া, সেলস, বিক্রয় অ্যান্ড হোয়াট নট, হোয়াট নট মানে আরো কত কি, এই সবগুলোই কিন্তু এখানে এই বিজ্ঞাপন এই পত্রিকায় দেওয়া হয়, তাই না? এই পত্রিকাগুলো, এই বিজ্ঞাপনগুলো আসে বলেই কিন্তু আমরা 8-10 টাকায় 5 টাকায় কিন্তু পত্রিকা পড়তে পারি। তা নাহলে ওখানে যে পেজ দেওয়া হয় আর যে কালার পেজ করে, যে কালার ব্যবহার করে, তাই না, এবং যে পরিমাণের ইনফরমেশন দিয়ে ওটা ভরা, ওটা কিন্তু 100-200 টাকায়ও কেনা সম্ভব না, ঠিক আছে, বা তারও বেশি যে পরিমাণ ওখানে খরচ। এই বিজ্ঞাপন দেয় বলেই মূলত এগুলো আমরা সহজে সস্তায় পাই। ইট ইজ সেইড, এটা বলা হয়ে থাকে যে ইন মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বে ইনফরমেশন ইজ পাওয়ার, তথ্যই হচ্ছে শক্তি, অ্যান্ড নিউজ পেপার ইজ অ্যান ইনফরমেশন হাব, এবং এই নিউজ পেপার হচ্ছে তোমার মূল তথ্য কেন্দ্র। ইনফরমেশন হাব মানে তথ্য কেন্দ্র, অর্থাৎ এখান থেকেই কিন্তু বেশি তথ্য পাওয়া যায়। তাহলে এখন দেখছি ইভলিউশন মানে বিবর্তন বা ক্রমবিকাশ, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে ডেভেলপমেন্ট বা অ্যাডভান্সমেন্ট বা প্রোগ্রেশন। আর সুইটেবল মানে তো উপযুক্ত, এটা আমরা জানি, এটার সিনোনিম বলবো যে অ্যাকসেপ্টেবল বা স্যাটিসফ্যাক্টরি, হ্যাঁ, বা অ্যাপ্রোপ্রিয়েট। আলটিমেট চূড়ান্ত, এটার সিনোনিম হবে হচ্ছে তোমার যে ইভেন্চুয়াল বা লাস্ট বা ফাইনাল। ডেস্টিনেশন মানে লক্ষ্য, এটার আমরা সিনোনিম বলবো যে স্টেশন বা টার্গেট বা অবজেক্টিভ। আচ্ছা এখন আমাদের এখানে পড়তে হবে, বাট হাউ ওয়ার দ্য ইনিশিয়াল ডেজ অব দ্য নিউজ পেপারস। তাহলে ইনিশিয়াল মানে শুরুর দিকের দিনগুলো, তো বলছে যে শুরুর দিকের যে দিনগুলো সেগুলো কেমন ছিল সংবাদপত্রের। তো শুরুর দিকের দিন আমরা হচ্ছে দেখি একটু, বলছে দ্য ফার্স্ট নিউজ পেপার একটা দুর্না, একটা দুর্না এই ধরনের আর কি নাম এটা, ওয়াজ পাবলিশড ইন অ্যান্সিয়েন্ট রোম ইন 59 BC। তো বিসি মানে তো আমরা জানি যে যীশু খ্রিস্টের জন্মের 59 বছর আগে প্রাচীন রোমে হচ্ছে এই একটা একটা দৌড়না, তাই না, এই ধরনের নামের একটা পত্রিকা হচ্ছে প্রকাশ হয়েছিল, পাবলিশ মানে প্রকাশ হওয়া।
একটা দৌড় না, মিনিং ডেইলি অ্যাক্টস। তো একটা দৌড় না মানে হচ্ছে যে দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো আর কি। এই ধরনের পোস্টেড ডিফারেন্ট টাইপস অফ অ্যানাউন্সমেন্টস অর সোশ্যাল ইভেন্টস, এরা মানে পাবলিশ করতো বিভিন্ন ধরনের ঘোষণা বা সামাজিক কোনো ঘটনা এগুলা। হাউএভার, যাই হোক, একটা দৌড় না ওয়াজ নট আ পেপার বেসড নিউজ পেপার, এটা কিন্তু কোনো কাগজের কোনো পত্রিকা ছিল না। ইট ওয়াজ আ মেসেজ বোর্ড ডিসপ্লেড ইন পাবলিক প্লেস, এটা কিন্তু একটা মেসেজ বোর্ড, অর্থাৎ হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড টাইপের এই ধরনের, এবং সেটা তো পাবলিক প্লেসে থাকতো, ওখানে গিয়ে লেখালেখি করা থাকতো এরকম আর কি। জনগণ যেয়ে পড়তো ওরকম জায়গায়, কিছু কিছু লোকজন যেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তো। এখনো কিন্তু আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে যেহেতু আমি দেখছি, হ্যাঁ, যে কিছু কিছু এলাকায় কিন্তু দেওয়ালে পেপার লাগানো থাকে, প্রতিদিন ভোরের দিকে কারা জানি লাগিয়ে যায়, এবং ওই পত্রিকাগুলো লোকজন পড়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরকম আর কি। জাস্ট ইমাজিন, ঠিক একটু কল্পনা করো, হাউ ওল্ড দ্য হিস্ট্রি অফ দ্য নিউজ পেপার ইন হিউম্যান সিভিলাইজেশন ইজ, তাহলে একটু কল্পনা করো আসলে যে মানুষের, মানব সভ্যতার, সিভিলাইজেশন মানে সভ্যতা তাই না, মানুষের সভ্যতার যে নিউজ পেপারের যে ইতিহাস সেটা আসলে কতটাই পুরাতন, মানে যীশু খ্রিস্টের জন্মেরও 59 বছর আগে, BC তাই না, বিফোর ক্রাইস্ট। আচ্ছা, একটা দৌড় না ওয়াজ পাবলিশড জাস্ট 59 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ জেসাস ক্রাইস্ট, ওই ও কথা তো ওখানে বলাই আছে, আবার আর এক লাইন বেশি বাড়িয়েছে আর কি, ঠিক আছে, যে এই একটা দৌড় না পাবলিশ হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের 59 বছর আগে, আর একটু ক্লিয়ার করলো, অনেকে বিসি বুঝে না তাই সেটা আবার দিয়ে দিয়েছে আর কি। এটা তো এখানে হচ্ছে আমাদের সিনোনিম থাকছে যে অ্যানশিয়েন্ট তাই না, অর্থাৎ প্রাচীন, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে প্রিমিটিভ বা ফর্মার বা পাস্ট। অ্যানাউন্সমেন্টস মানে তো ঘোষণা, এটার সিনোনিম আমরা বলতে পারি যে হচ্ছে স্টেটমেন্ট বা ডিক্লারেশন বা প্রোক্লেমেশন। ইমাজিন, কল্পনা করা তাই না, এটার আমরা সিনোনিম যদি নিয়ে আসি তাহলে হবে জাস্ট ভিজুয়ালাইজ, হ্যাঁ, বা কনসেপচুয়ালাইজ বা অ্যাজিউম। তারপর বলছে যে মাস লেটার, আরো পরে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 16th century, অর্থাৎ 16 শতাব্দীর শুরুর দিকে, প্রিন্টেড নিউজ বুকস ওয়ার পাবলিশড, প্রিন্ট করা যে বই সেটা কিন্তু পাবলিশ হলো, প্রকাশ হলো ইন ইংল্যান্ড, কোথায় সেটা, ইংল্যান্ডে, অ্যান্ড দে ওয়ার বেসড অন স্টোরিজ, এবং সেগুলো কিন্তু একটু গল্প নির্ভর ছিল, যেমন কোনো যুদ্ধের গল্প, সাসেস মানে তো যেমন তাই না, কোনো প্রাকৃতিক দুর্যোগের, অথবা পাবলিক সেলিব্রেশনস, অথবা জনগণ কোনো কিছু সেলিব্রেট করেছে, উদযাপন করেছে সেটা সম্পর্কিত। দ্য লন্ডন গ্যাজেট, লন্ডন গ্যাজেট কি, এটা হচ্ছে এখনও ইংল্যান্ডের হচ্ছে যে অতীতের কিন্তু ইতিহাস, কিছু ইতিহাস বা সরকারি কোনো ঘোষণা এগুলো লিপিবদ্ধ করে রাখার একটা অফিসিয়াল জার্নাল সেটা। তারা দাবি করে টু বি ইংল্যান্ডস ওল্ডেস্ট নিউজ পেপার পাবলিশড ইন 1665, তারা দাবি করে যে ইংল্যান্ডের প্রথম যে হচ্ছে সংবাদপত্র সেটা কিন্তু 1665 সালে হচ্ছে পাবলিশ হয়েছিল, প্রকাশ হয়েছিল সেটা। দ্য 16th century অলসো মার্কস দ্য রেগুলার পাবলিকেশন অফ নিউজ পেপার্স ইন জার্মানি, 17 শতাব্দী চিহ্নিত করলো যে হচ্ছে তোমার রেগুলার পাবলিকেশন হয়েছে নিউজ পেপারের, সেটা কিন্তু জার্মানিতে, ইটালিতে অথবা নেদারল্যান্ডে, এই এই জায়গাগুলোতে 17 শতাব্দীতে দেখা গেল এই এই জায়গাগুলোতে নিউজ পেপার এসেছে আর কি। তারপর বলছে জোহান কার্লোস, ইনি হচ্ছেন একজন হচ্ছে জার্মানের একজন নাগরিক, হ্যাঁ, এবং উনি মোটামুটি ওই 1600 সালের দিকের নাগরিক, ঠিক আছে, ওই সময় উনি মানে সংবাদপত্র রিলেটেড কাজকর্ম করতো, এতটুকু জানি তার সম্পর্কে। উনি পাবলিশড দ্য ফার্স্ট উইকলি নিউজ পেপার, তিনি সর্বপ্রথম যে হচ্ছে সাপ্তাহিক যে পত্রিকা তিনি পাবলিশ করেছিলেন তার নাম হচ্ছে অ্যাকাউন্ট অফ অল ডিস্টিংগুইশড অ্যান্ড কমমেমোরেবল নিউজ, এই নামে, ফ্রম জার্মানি, জার্মানি থেকে, এবং এটা 1605 সালে। দ্য নিউজ পেপার অ্যান্ড ডেটার অ্যান্ড ডেলিভার্ড টু ইয়ার হাউস, তাহলে যে নিউজ পেপার তোমার বাসায় সরবরাহ করা হচ্ছে, ডেলিভার করা হচ্ছে, সরবরাহ করা, ইজ ডে, প্রতিদিন যেটা দেওয়া হচ্ছে, স্টার্টেড ইটস জার্নি, এটা এর জার্নি শুরু করেছিল ফ্রম দ্য 18th century, 18 শতাব্দীর ওই ওইখান থেকে আর কি। দ্য পেনসিলভেনিয়া তাই না, পেনসিলভেনিয়া তাই তো উচ্চারণ নাকি, হ্যাঁ পেনসিলভেনিয়া, যাই হোক, পেনসিলভেনিয়া পকেট
এন্ড দ্য ডেইলি অ্যাডভার্টাইজার, এটাও আরেকটা পত্রিকা। ওয়ার দ্য ফার্স্ট ডেইলি নিউজ পেপার, এটাও হচ্ছে প্রথম নিউজ পেপার ছিল ফ্রম দ্য ইউএস, অর্থাৎ আমেরিকা থেকে। হুইচ কেম আউট, যেটা প্রকাশ হয়েছিল, কেম আউট মানে প্রকাশ হওয়া, 1784 সালে যেটা প্রকাশ হয়েছিল সেটা। মেনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার্স রান রেন, অনেক স্বাধীন পত্রিকাও কিন্তু তখন চলতো, বিফোর দ্যাট, ওটার আগে, অর্থাৎ এই যে 1784 সালের আগেও অনেক স্বাধীন পত্রিকা চলতো, সেটা সাপ্তাহিক বেজে বা মান্থলি বেজ বেসিস, যেটাই বলি না কেন, সাপ্তাহিক বা মান্থলি দুটাতেই ওই সময় হচ্ছে এই ধরনের পত্রিকা চলতো। তো সেলিব্রেশন মানে তো উদযাপন, তাই না? তো এটার আমরা সিনোনিম বলতে পারবো যে কমেমোরেশন বা অবজারভেন্স বা অনারিং, এটা আর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, এটার আমরা সিনোনিম বললে আসবে হচ্ছে তোমার যে ফ্রি বা লিবারেটেড, হ্যাঁ, বা হচ্ছে আনরিস্ট্রেইনড। তো এখন আমরা দেখব হচ্ছে পরের প্যারা, তাই না? বলছে দ্য ফার্স্ট নিউজ পেপার প্রিন্টেড ইন ইন্ডিয়া ওয়াজ এই যে হচ্ছে হিকিস বেঙ্গল গেজেট, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে যে হিকিস বেঙ্গল গেজেট নামে যে হচ্ছে একটা পত্রিকা ইন্ডিয়াতে এটা প্রিন্ট হয়, এটা হচ্ছে তোমার 1780 সালের দিকে আন্ডার দ্য ব্রিটিশ রাজ, অর্থাৎ ব্রিটিশ শাসনের আমলে যখন ছিল তখন আর কি। তো এই সময় আমরা জানি যে ব্রিটিশ শাসন ছিল ভারতে, সেটা ওই সময় আর কি। তো বলছে ইট ওয়াজ পাবলিশড বাই জেমস অগাস্টাস হিকি, এই যে তার নাম অনুসারেই সম্ভবত এই নামটা হয়েছে, তিনি এটা পাবলিশ করতেন। ইন দিস প্রসেস, এই পদ্ধতিতে দ্য ফার্স্ট বাংলা উইকলি নিউজ পেপার, প্রথম যে বাংলা যে সাপ্তাহিক পত্রিকা সেটা হচ্ছে দ্য সমাচার দর্পণ, কেম আউট, প্রকাশ হয়েছিল ইন 1818, অর্থাৎ 1818 সালের দিকে সেটা। দ্য মিশনারিজ, মিশনারিজ মানে ধর্ম প্রচারক, রান মানে চালাতো দিস নিউজ পেপার, তারা এই নিউজ পেপার গুলো চালাইতো। দ্য আজাদ, এটাও আর একটা পত্রিকা, আজাদ পত্রিকা, বিকেম ঢাকাস ফার্স্ট ডেইলি নিউজ পেপার, ঢাকার প্রথম যে দৈনিক পত্রিকা সেটার নাম আছে আজাদ, তাই না? ইট ওয়াজ ফাউন্ডেড ইন 1960s, তাই তো, অর্থাৎ এটা দেখা গিয়েছে 1960 সালের দিকে, 60 সালে। দ্য আজাদ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার রোল ডিউরিং আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আমাদের ভাষা আন্দোলনে এই আজাদ পত্রিকা হচ্ছে ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অ্যাজ দ্য ডেইলি ইত্তেফাক প্লেড গ্লোরিয়াস রোল ইন আওয়ার স্ট্রাগল ফর ফ্রিডম, যেমনটা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছিল হচ্ছে ইত্তেফাক পত্রিকা, সেটা। তো গ্লোরিয়াস মানে তো গৌরব উজ্জ্বল, এটার আমরা যদি সিনোনিম বলি তাহলে হবে হচ্ছে ইলাস্ট্রিয়াস বা সেলিব্রেটেড বা ফেমাস, স্ট্রাগল মানে সংগ্রাম, যুদ্ধ সংগ্রাম, এটা এটার আমরা সিনোনিম বলবো জাস্ট ফাইট বা এনকাউন্টার বা স্ট্রাইভ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পরের লাস্ট যে প্যারা সেটা হচ্ছে ইন দ্য 21st century, এই একবিংশ শতাব্দীতে এসে দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য ফর্ম অ্যান্ড প্রেজেন্টেশন, ফর্ম অ্যান্ড প্রেজেন্টেশন অফ নিউজ পেপারস, নিউজ পেপারের যে এখন আকার আকৃতি বা যে উপস্থাপনায় বেশ পরিবর্তন এসেছে। দে আর নট কনফাইন্ড টু ট্যাবলয়েড অর ব্রডশিট সাইজ, হ্যাঁ, অর্থাৎ বলছে যে তারা এখন শুধু ট্যাবলয়েডের ভিতরে বা ব্রডশিট সাইজ, এটা হচ্ছে হচ্ছে তোমার পত্রিকার এক ধরনের মানে সাইজ, ঠিক আছে? এই যে এখানে আমি দেখিয়ে রাখছি গুগলে, আমি বেশি কিছু পড়বো না, জাস্ট একটা সাইজের বিষয় বলা এইটুকুই আর কি। তারা এখন এই সাইজের ভিতরে, এই আকার আকৃতির ভিতরে কনফাইন্ড মানে সীমাবদ্ধ নেই। নিয়ারলি অল দ্য ওয়ার্ল্ডস মেজর নিউজ পেপারস হ্যাভ বিগান পাবলিশিং অনলাইন এডিশনস অফ দেয়ার নিউজ পেপারস, এখন বিশ্বের বড় বড় মেজর যে নিউজ পেপার গুলো তাদের কিন্তু এখন হচ্ছে পাবলিশ করছে তাদের অনলাইন যে এডিশন গুলো, তাই না, তাদের পত্রিকার। অ্যান্ড অলদো সাম নিউজ পেপারস চার্জ দেয়ার রিডার্স ফর অ্যাক্সেস, যদিও কিছু কিছু নিউজ পেপার তাদের পাঠকদের কাছ থেকে টাকা পয়সা নেয়, তারপরেও মেনি হ্যাভ মেড দেয়ার ওয়েব এডিশনস ফ্রি, অনেকেই তাদের এই ওয়েবসাইটের যেগুলো সেগুলো ফ্রি করে রেখে দিয়েছে। ইয়েট হ্যাভিং এ প্রিন্টেড নিউজ পেপার ইজ অ্যান অবসেশন, ভালো লাগার বিষয়, অবসেশন, তাই না? তারপরেও প্রিন্টেড নিউজ পেপার, অর্থাৎ কাগজের পত্রিকার প্রতি কিন্তু মানুষের একটা ভালো লাগা রয়েছে ফর মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অনেক মানুষের।
তো এখন আমরা দেখবো আমাদের সি নাম্বার, তাই না? এখানে সি নাম্বার বলছে রিড দ্য টেক্সট অ্যাবভ, এগেইন উপরের টেক্সট আবার পড়তে বলছে, এন্ড ফিল ইন দ্য ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা পূরণ করতে বলছে উইথ রিলিভেন্ট ইনফরমেশন, অর্থাৎ প্রাসঙ্গিক তথ্য দিয়ে। হোয়াই আর দিস ডেটস ইম্পর্টেন্ট ইন দ্য হিস্ট্রি অফ নিউজ পেপার, অর্থাৎ নিউজ পেপারের ইতিহাসে এই ডেটগুলো, এই তারিখগুলো কেন এত গুরুত্বপূর্ণ সেটা। তো এখানে বলছে যে প্রথমটা দিয়েছে বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে কি ঘটেছিল সেটা সংবাদপত্র রিলেটেড কিন্তু, ঠিক আছে? 16 শতাব্দীতে কি ঘটেছিল, 17, 18, 19 এগুলোতে আসলে কোন কোন ঘটনা ঘটেছিল সেটা আমাদেরকে একটু হাইলাইট করতে বলছে। তো আমরা চলে আসি, এখানে করেই রেখেছি বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের আগে কি ছিল, দ্য ফার্স্ট নিউজ পেপার ওয়াজ পাবলিশড, প্রথম পত্রিকা এটা পাবলিশ হয়েছিল। 16 শতাব্দীতে কি হয়েছে, দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ইংল্যান্ড ওয়াজ পাবলিশড, ইংল্যান্ডের প্রথম যে পত্রিকা সেটা প্রকাশ হয়েছে। 17 শতাব্দীতে আমরা দেখছি দ্য ফার্স্ট উইকলি নিউজ পেপার, তাই না? অর্থাৎ প্রথম যে সাপ্তাহিক যে পত্রিকা ওয়াজ সার্কুলেটেড ফ্রম হচ্ছে জার্মানি থেকে এটা সার্কুলেটেড মানে প্রকাশ হয়েছিল সেটা। আর 18 শতকে আমরা দেখছি যে হচ্ছে দ্য ডেইলি নিউজ পেপার্স আর পাবলিশড ইন দ্য ইউএস, অর্থাৎ আমেরিকাতে দৈনিক যে পত্রিকা সেটা প্রকাশ হয়। আর 19 শতাব্দীতে আমরা 19 শতকে আমরা দেখছি যে হচ্ছে যে দ্য ফার্স্ট বাংলা নিউজ পেপার সাপ্তাহিক সেটা পাবলিশ হয়। এটা জাস্ট এই মানে এই সালগুলো আসলে কি কি কারণে হচ্ছে ডিস্টিংগুইশড, অর্থাৎ আলাদা, সেটা জানাতে বলছে। এছাড়া কিছু না। আচ্ছা, এখন বলছে গ্রুপ ওয়ার্ক, মানে আবারও সেই ডায়লগ এখানে কাজ করতে বলছে। ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট ইন দ্য টেক্সট দ্যাট নিউজ পেপার উইথ এ কাপ অফ টি হ্যাজ বিন আরবান ট্রেন্ড, হোয়াই হোয়াই নট? তুমি কি মনে করো যে এক কাপ চা নিয়ে পেপার পত্রিকা পড়াটা এখন শহরে মানে জীবনের স্টাইল হয়ে গেছে এটা? আরেকটা বলছে ফ্রম ইউর রিডিং অফ দ্য টেক্সট ইন সেকশন বি, এই মানে টেক্সটটা পড়ার পরে হোয়াট ডিফারেন্স ডু ইউ ফাইন্ড ইন দ্য নিউজ পেপার অফ দ্য প্রেজেন্ট টাইম কম্পেয়ার টু দোজ অফ দ্য আর্লি ডেজ, জাস্টিফাই ইউর আর্গুমেন্টস। হ্যাঁ, অর্থাৎ বর্তমানের পত্রিকার সাথে অতীতের যে পত্রিকা সেটার ভিতরে আসলে কি ডিফারেন্স তোমার মনে হয়, কোন পার্থক্যটা তোমার মনে হয়, তুমি তোমার যুক্তিটাকে জাস্টিফাই করো। হ্যাঁ, অর্থাৎ যুক্তি দেখাও এক কথায়। আচ্ছা, তো আমরা এখানে ডায়লগ আকারে এটা করে রেখেছি। এখানে যেহেতু গ্রুপ ওয়ার্ক কয়েকজনের ভিতরে হবে, সুতরাং নাম আসবে অনেকের। তো মাই সেলফ, আমি নিজে, হ্যালো, হাউ আর ইউ এভরি ওয়ান, তোমরা সবাই কেমন আছো? হ্যাভ ইউ রেড দ্য টেক্সট সিরিয়াসলি, তোমরা কি টেক্সটটা ভালোভাবে পড়েছো? তো সোহেল বলছে থ্যাংকস, ভালো, ইয়েস, হ্যাঁ, উই হ্যাভ লার্নড মেনি থিংস অ্যাবাউট নিউজ পেপার। হ্যাঁ, এটা পড়ার পরে তো আমরা অনেক কিছুই নিউজ পেপার সম্পর্কে জানতে পারলাম। তো রাজু নামে একজন বলছে যে অ্যাকচুয়ালি উই রিড নিউজ পেপার রেগুলারলি, আমরা কিন্তু মোটামুটি রেগুলার পড়ি নিউজ পেপার। তো মাইসেলফ ওয়াজ ভেরি গুড, ভালো। ডু ইউ থিঙ্ক দ্যাট নিউজ পেপার উইথ এ কাপ অফ টি, এই যে আমাদের প্রশ্নটা ছিল, হ্যাঁ, হ্যাজ বিন অ্যান আরবান ট্রেন্ড, এটা একটা শহরের জীবনের বিষয় হয়ে গেছে, এটাকে কি তোমরা মনে করো? তো সোহেল বলছে আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, বিকজ নিউজ পেপার্স ওয়ার নট অ্যাভেলেবল ইন দ্য ভিলেজ, কারণ গ্রামে তো এখনো অ্যাভেলেবেল না, এটা আর হবে, আর হলে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, তো খোকন বলে একজন বলছে দ্য সিচুয়েশন ইজ দ্য সেম টিল নাও, পরিস্থিতি এখনো ঠিক একই রকমই আছে। তো আশা বলছে, এশা বলছে যে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড আ থিং, আমি একটা জিনিস বুঝতে পারছি না। ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্স ইন দ্য মডার্ন নিউজ পেপার ইন কম্পারিজন টু দ্য আর্লিয়ার ওয়ান্স, অর্থাৎ আধুনিক কালের যে পত্রিকা সেটার সাথে অতীতের পত্রিকার ভিতরে কি কোনো ডিফারেন্স, অর্থাৎ ভিন্নতা পাও কিনা কেউ? তো সুমাইয়া বলে একজন স্টুডেন্ট, সে বলছে নিউজ পেপারস ওয়ার পাবলিশড দেন বেসড অন স্টোরিজ, আগেকার দিনের পত্রিকা প্রকাশ হতো মূলত আসলে গল্পের উপরে ভিত্তি করে, ব্যাটেলস, ডিজাস্টার আর পাবলিক সেলিব্রেশন, তাই না? এইগুলোর উপরে, অর্থাৎ পাবলিকের যে অনুষ্ঠান সেগুলোর উপর ভিত্তি করেই মূলত পত্রিকাগুলো আগে প্রকাশ হতো। সোহেল বলছে হোয়াট ডু নো অ্যাবাউট দ্য ফার্স্ট নিউজ পেপার, প্রথম নিউজ পেপার সম্পর্কে তোমরা কি জানো? ইট ওয়াজ লাইক আ মেসেজ বোর্ড, এটা একটা ঠিক মেসেজ বোর্ডের মতো, ডিসপ্লেড ইন দ্য পাবলিক প্লেস, তাই না? পাবলিক প্লেসে যেটা হচ্ছে ডিসপ্লে করা থাকতো, প্রদর্শন করা থাকতো, অ্যান্ড নট ইভেন পেপার বেসড, এবং এটা কিন্তু কোনো পত্রিকা মানে কাগজের ছিল না সেটা।
ইট ফার্স্টেড ডিফারেন্ট টাইপস অফ অ্যানাউন্সমেন্টস, এখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘোষণা হচ্ছে তোমার পোস্ট করা হতো, প্রকাশ করা হতো, যেটাই বলি না কেন। তো মাই সেলফ আমি বলছি, দ্য মডার্ন নিউজ পেপারস আর পাবলিশ ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ, আধুনিক কালের যে পত্রিকাগুলো সেগুলো বিভিন্ন ধরনের নিউজ প্রকাশ করে থাকে, যেমন রাজনৈতিক, বাণিজ্যিক, তারপর স্পোর্টস, খেলার, এন্টারটেইনমেন্ট, বিনোদনের, এডুকেশনাল, শিক্ষামূলক এবং সংস্কৃতিমূলক, যেটাই বলি না কেন, অনেক ধরনের নিউজ তারা প্রকাশ করে থাকে আধুনিক যে পত্রিকাগুলো। সেটা কখন বলছে, দে আর নট কনফাইন টু ট্যাবলয়েড আর ব্রডশিট সাইজ, এখন কিন্তু তারা আর ওই ট্যাবলয়েড বা ব্রডশিট সাইজের ভিতরে নেই। দে হ্যাভ অনলাইন এডিশনস, এখন কিন্তু ওদের অনলাইন প্রত্যেকটারই অনলাইন এডিশন রয়েছে, হুইচ আর মোস্টলি ফ্রি অফ কস্ট ফর দ্য রিডার্স, যাদের অধিকাংশই এখনও পাঠকের কাছে মানে টাকা নেওয়া হয় না, ফ্রি অফ কস্ট। এসা বলছে, টুডে দেয়ার আর মেনি ডেইলিজ, এখন অনেক দৈনন্দিন দৈনিক পত্রিকা রয়েছে, ইভেন ইন আওয়ার সিটি, আমাদের শহরে, কম্পেয়ার টু দ্য হচ্ছে মান্থলি আর উইকলি নিউজ পেপারস বিফোর, ঠিক আছে, অর্থাৎ ওই মান্থলি বা সাপ্তাহিক, তাই তো, মানে মাসিক বা সাপ্তাহিকে এদের এদের চাইতেও এখন মোটামুটি অনেক মানে দৈনিক পত্রিকা আছে সেটা আর কি। তো মাই সেলফ আমি বললাম থ্যাংক ইউ ওয়াল ফর দ্য ডিসকাশন, সবাইকে আসলে এই আলোচনার জন্য ধন্যবাদ। আচ্ছা এখানে এখানে বলছে কি, ল্যাঙ্গুয়েজ পয়েন্ট, দ্য লুক এট দ্য সেন্টেন্স বিলো, ইজ দেয়ার এনি শো অফ নুরুলদিনের সারা জীবন, চিত্রাঙ্গ, দ্য হ্যামলেট, দেয়ার ইজ দ্য বিগিনিং অফ দ্য অফ দিস সেন্টেন্স ইজ কল ইন্ট্রোডাক্টরি দেয়ার। ও আচ্ছা, এখানে দেয়ারের ব্যবহারটা দেখাইছে, দেয়ারের ব্যবহারটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি, ঠিক আছে। এই যে দেয়ার দিয়ে আসলে কিভাবে সেন্টেন্স তৈরি হয়, দেয়ার ইজ সামটাইমস ইউজড ইন বিগিনিং অফ দ্য সেন্টেন্স, এটা দেয়ার ইজ মূলত আসলে দেয়ারটা ব্যবহার হয়ে হচ্ছে বিগিনিং অফ দ্য সেন্টেন্স, হ্যাঁ, জাস্ট একটা সেন্টেন্সের শুরুতেই। তো এটা নিয়ে হচ্ছে আমাদের এখানকার কিছু প্রশ্ন দিয়েছে ই নম্বরে, বলছে মেক আ লিস্ট অফ সেন্টেন্সেস দ্যাট ইউজ ইন্ট্রোডাক্টরি দেয়ার, কিছু সেন্টেন্স তৈরি করো যেগুলো আসলে এই ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ দেয়ার দিয়ে শুরু হয়েছে, ইন দ্য টেক্সট ইন সেকশন বি, অর্থাৎ ওই সেকশন বি তে দেওয়া আছে এই ধরনের, অ্যান্ড মেক ফাইভ সেন্টেন্সেস ইউজ ইন ইন্ট্রোডাক্টরি দেয়ার, এবার তারপর তুমি তোমার মতো করে দেয়ার দিয়ে পাঁচটা সেন্টেন্স এখানে লিখবা। তো এটা আমাদের আর আসলে অত পড়ার তেমন কিছু নেই, এখানে দেয়ার দিয়ে পাঁচটা সেন্টেন্স আমি টেক্সট থেকে নিয়েছি, আর পাঁচটা সেন্টেন্স আমি এখানে ওখানে চারটে নিয়েছি, এখানে পাঁচটা আমি বানিয়েছি, ঠিক আছে। এগুলো তোমরা একটু দেখে নিও, একেবারে সহজ এগুলো, আমি এখন এত পড়তে গেলে হচ্ছে আমাদের সময় বেশি হয়ে যাচ্ছে। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এখানকার ট্রু ফলস, সাতটা ট্রু ফলস দেওয়া আছে এটা, তো আমরা একটু পড়ি। বলছে যে প্রশ্নটা ছিল এরকম যে, ইট অ্যানয়েস পিপল হোয়েন দ্য নিউজ পেপার ম্যান পাসেস আ নিউজ পেপার থ্রু দ্য ডোর, দরজা দিয়ে যখন একজন সাংবাদিক সংবাদপত্র দিয়ে যায় তখন এটা মানুষকে রাগায়, তো এটা ফলস হবে, এটা এটা তো ফলস হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে ইট প্লিজেস, এটা আনন্দ দেয় যখন সংবাদপত্র দিয়ে যায় তখন। তো দুই নাম্বারটা ছিল এটা, নিউজ পেপার্স মোর অর লেস প্রোভাইড অল সর্টস অফ ইনফরমেশন উই নিড, আমাদের যতটুকু প্রয়োজন তার প্রায় কম বেশি সব কিছুই দিয়ে থাকে নিউজ পেপার, তাহলে এটা ট্রু হবে। দ্য ফার্স্ট নিউজ পেপার ওয়াজ পাবলিশড ইন ইংল্যান্ড, তাই না, ইংল্যান্ডের প্রথম সংবাদপত্র প্রকাশ হয়, এটা কি ট্রু না ফলস, তাই না। তাহলে তিন নম্বর আমরা দেখছি ফলস, কারেক্ট অ্যান্সার হবে দ্য ফার্স্ট নিউজ পেপার ওয়াজ পাবলিশড ইন রোম, প্রাচীন রোমে, ইন অ্যানশিয়েন্ট রোম দিলে আরো একটু বেশি ভালো হয়। আচ্ছা সেটা, তারপর চার নাম্বার যেটা বলছে যে দ্য হিস্ট্রি অফ নিউজ পেপার ডেটস ব্যাক টু রিসেন্ট টাইম, বলছে যে নিউজ পেপারের যে ইতিহাস সেটা তো সাম্প্রতিক কালের সময়ের, তাহলে এটা ফলস হবে চার নাম্বার। কারেক্ট অ্যান্সার হবে দ্য হিস্ট্রি অফ নিউজ পেপার ডেটস ব্যাক টু অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীন কালে চলে যেতে হবে নিউজ পেপারের ইতিহাস জানতে গেলে সেটা। আচ্ছা তো আর বেশি পড়বো না, পাঁচ আর ছয় এটা হচ্ছে ট্রু, আর সাত নাম্বার যেটা কি বলেছে, সাত নাম্বার অনলাইন নিউজ পেপারস আর কমন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে এটা কমন, এটা কি ট্রু না ফলস, এটা ফলস, কারণ অনলাইন নিউজ পেপার আর কমন এটা ঠিক আছে, বাট নট অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু পৃথিবীর সব জায়গায় না, সুতরাং এটা ফলস। আচ্ছা এখন এখানে একটা ঘটনা দিয়েছে আমাদের রিয়ারেন্স করার জন্য, হ্যাঁ,
আমরা 6-7 এর রিঅ্যারেঞ্জমেন্ট করে এসেছিলাম সেটা। তো এটা আমি আর পড়বো না এখানে, ঠিক আছে? বেশ বড় হয়ে যাচ্ছে ভিডিও। এটা জাস্ট আমি অ্যান্সারটা দিয়ে দিছি, অর্থাৎ সিরিয়ালি কোনটা হবে তোমরা একটু সাজিয়ে নেবে। যেমন 4 নাম্বারটা হবে এ নাম্বার, বি নাম্বার মানে হবে এই, 3 নাম্বারটা সি নাম্বার হবে, 6 নাম্বার, হ্যাঁ এইভাবে এইভাবে দেওয়া আছে, তোমরা এখান থেকে একটু দেখে নেবে। তো প্রিয় শিক্ষার্থী, আসলে অনেকক্ষণ বকবক করলাম, আমি আবারও বলছি লেখাপড়া করতে গেলে ধৈর্য ধরে লেখাপড়া করতে হবে, পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এখন অনলাইনের যুগ, ইউটিউবের যুগ, অনেক ভালো ভালো কন্টেন্ট অনেক মানে ভালো ভালো টিচাররা করে রাখছে। আমি অত ভালো টিচার না, তো যতটুকু পারছি আর কি করে রাখছি। আরও অন্যান্য টিচার আছে, সবার ভিডিও দেখবে এবং নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করবে। কারণ মনে রাখবে, তোমরা কিন্তু এখন গ্লোবাল ভিলেজের স্টুডেন্ট, তাই না? আজকে তোমার স্কুলে 5 জন স্টুডেন্টের সাথে তোমার কম্পিটিশন হচ্ছে, আগামীকাল কিন্তু তুমি ঢাকায় চলে আসবে, পরের দিন তোমাকে বাইরে যাওয়া লাগবে, বিদেশ যাওয়া লাগবে, তখন কিন্তু তোমার দেখা যাবে আমেরিকার একজন বা ফ্রান্সের একজন বা ইংল্যান্ডের একজন, এদের সাথে তোমার কম্পিটিশন শুরু হবে, তাই না? সুতরাং সেইভাবে আসলে যোগ্য হিসেবে গড়ে তুলতে গেলে কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে এবং সময় দিয়ে পড়তে হবে। হ্যাঁ, এই ফেসবুক বা এটা ওটা দেখে দেখে কিন্তু সময় নষ্ট করলে তোমারই ক্ষতি হবে। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, ভিডিওতে একটা লাইক আশা করি, এতটুকু আর কি। আর যদি শেয়ার করো তাহলে খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম।